শালকিয়া থেকে জার্মানির ফুটবল দরবারে শুভপাল অভিনন্দন জানাতে শুভপালের বাড়ি মনোজ তিওয়ারি ও গৌতম চৌধুরী। ফুটবল পাগল বাঙালিরা ঘরে ঘরে ফুটবল নিয়ে স্বপ্ন দেখেন যে একদিন ইউরোপের সেরা দলগুলিতে খেলার সুযোগ করে নেবেন। এর আগেও হাওড়া থেকে বহু ফুটবলার অন্যতম সেরা স্থানে উত্তীর্ণ হয়ে ইতিহাস গড়ে তুলতে সক্ষম হয়েছে। এবারে বিশ্বের দরবারে অন্যতম স্থানে পৌঁছানোর অভিযানে সেই স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত করতে চলেছে হাওড়ার শালকিয়ার শুভপাল। আজ ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি মহাশয় এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী মহাশয় শুভপালের বাড়িতে দেখা করতে যান। বায়ার্ন মিউনিখে নির্বাচিত হয়ে আমাদের ভারতবাসীর নাম গর্বিত করার জন্য তাকে এবং তার পরিবারকে অভিনন্দন জানাতে তিনি জানান, শুভপালের এই কর্মকাণ্ডে হাওড়া ও বাংলার মানুষ গর্বিত। অনেক শুভেচ্ছা দিয়েছি এনাদের জন্যই আজকে শুভ ওই জায়গায় আছে। কেন মা বাবাদের পরিশ্রম ছাড়া ছেলে কোনোদিন ওই জায়গায় পৌঁছয় না। যা শুনলাম ওর বড় দাদা অনেক পরিশ্রম করেছে, তো ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে কোনো ছেলে এগোতে পারে না। তো এই তাই জন্য ওদেরকে স্যালিউট জানি আমি, তাদেরকে এটাই অ্যাসিওর করেছি যেই যেই সমস্যা তার জীবনে এবার থেকে যদি আসে সেই সমস্যাগুলো আমি ওইটা দায়িত্ব নিয়ে ওইটার চেষ্টা করবো পুরো করার। আমার সঙ্গে গৌতম দা আছেন এখানে, আমাদের উত্তর হাওড়ার বিধায়ক, দুজন মিলে কীভাবে ওনাদের ওনার পথে যেন কোনো ডিস্ট্রাকশন বা অবস্ট্যাকল না আসে সেটা আমরা দেখে নিচ্ছি। আর এইটাও আমি বলে দিয়েছি কি কী হয় নর্মালি এত কম বয়সে একটা জায়গায় পৌঁছানোর পর আসার পর ওই জায়গা থেকে একটু ডিস্ট্রাকশন এদিক ওদিক হয়, সেটা স্বাভাবিক। সেটা আমি নিজেও ব্যক্তিগত ব্যাপারে সেটাই অভিজ্ঞতা আছে। তাই জন্যে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে কি আসার পর থেকে যেই ডিসিপ্লিনে ওই ছেলেটা এই জায়গায় পৌঁছেছে ওই ডিসিপ্লিন যেন মেনটেন করতে পারে, আশেপাশে যারা লোকেরা আছে তারা যেন সবসময় সাপোর্ট করে, ইনকারেজ করে। কেন উইদাউট সাপোর্ট একটা ছেলে একটা জায়গায় পৌঁছতে পারবে না, এটা অনেক বড় ব্যাপার কি আমাদের এই মাটি থেকে আজকে বায়ার্ন মিউনিখের ক্যাম্পে যাবে, ওইখানে তাদের কোচেসরা ওনাকে ট্রেনিং দেবে, এটা অনেক বড় ব্যাপার। কেন আমরা নিজেই খেলা দেখি, বায়ার্ন মিউনিখ অনেক বড় একটা ফুটবল ক্লাব, সেখানে আমরা দেখেছি লেজেন্ডসরা বেরিয়েছে, রবারি থেকে বলে রিবেরি থেকে বলে বহু প্লেয়ার আছে, অ্যালাবামা বলে থেকে বেকেনবাওয়ার আছে, ওই জায়গায় গিয়ে ওই প্র্যাকটিস করবে, এটা আমাদের গর্বের ব্যাপার। আর এখন বলতে বলতে আমার আমার গুজবাম্পস আসছে, কেন আমি সেইটা ফিল করি, মানে একটা কষ্ট করে একটা ছেলে একটা জায়গায় পৌঁছেছে, তার পরিশ্রম করেছে বলে ওই জায়গায় গেছে। আমি এটাও বলেছি আমার নিজের ব্যক্তিগত পিউমা যে কোম্পানি আছে স্পোর্টস ওয়্যার, তার সঙ্গে রিলেশন ভালো আছে, ওর যদি কোনো কন্ট্রাক্ট এখন যদি না হয়ে থাকে আমি আজকে গিয়ে কথা বলবো, সেটা যেন আমি করাতে পারি, এর থেকে ভালো জিনিস আমি করতে পারবো না, তাহলে চেষ্টা করো পুরো করে। রাজ্য সরকারের সব রকমের সহযোগিতা আছে, আমি বললাম যদি কোনো আর্থিক স্থিতি যদি দরকার পড়ে, যেটা বললাম ওভারঅল বেসিকলি যেই যেই ধরনের অবস্ট্যাকল আসবে সেই অবস্ট্যাকলটাকে দূর করে আজকে এই প্রতিভাটাকে আমাদেরকে ওর পোটেনশিয়াল টোটাল পোটেনশিয়াল তাকে রিচ করাবো, মেক শিওর করাতে হবে কি ভারতের হয়ে ও মাঠে নামুক ফুটবল টিমে, সেইটাই আমাদের লক্ষ্য, তাকে সেই সাপোর্টটা আমরা যেন দিতে পারি। অনেক ক্ষেত্রে দেখাই এবার থেকে হবে না, সেটা এবার থেকে মনোজ তিওয়ারি এসে গেছে, এবার থেকে সেটা হবে না। যে কোনোভাবে আর্থিক অবস্থায় কোনো প্লেয়ার কোনো রাস্তায় আটকাবে না, এটা আমি অ্যাসিওর করে যাচ্ছি আজকে। আপনি জেতার পর পান যারা প্রতিভাবান এবং গরিব তাদের পাশে থাকবেন এবং তাদেরকে ভালো লাগে, মানে এখন তো দেখো লকডাউন হয়ে গেছিলো যার কারণে সেইভাবে এখন গ্রাউন্ড ওয়ার্ক আরও করার বাকি আছে। একটা মাঠ গিয়েছিলাম রবীন্দ্র সরোবর স্টেডিয়াম দেখতে, কীভাবে ওটাকে ভালো করে আবার নতুন করে তুলে দিতে হবে, আর প্রতিভা আরও সার্চ করা, প্রতিভা সার্চ করা। আমি জানি আমি তো ক্রিকেট ফিল্ড থেকে এসেছি, একটা ট্যালেন্টকে তার টোটাল পোটেনশিয়াল আর মোস্ট ইম্পর্ট্যান্টলি সাপোর্ট যেটা আমাদের রাজ্য থেকে পাওয়া দরকার, আমাদের অ্যাসোসিয়েশন ফুটবল অ্যাসোসিয়েশন থেকে যেটা দরকার, যে সিস্টেমে একটা চলে তো সেই প্রসেসটা যেন আমি ঠিক করতে পারি, সেটা মেক শিওর করবো। কেন আমাদের পোটেনশিয়াল প্রচুর আছে, তার মধ্যে একটা শুভ ফল আছে,
একে ওর টোটাল পটেনশিয়াল যেন ও পেতে পারে সেটাই আমার চেষ্টা। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।